দূষণ হটাও, পরিবেশ বাঁচাও, হালদা বাঁচাও এই স্লোগানালয়নে আজকে সত্তরঘাট হালদা সেতুর ওরে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর দূষণোত্তন রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন সাবেক মেখল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিতে ও হাটহাজারি উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আজম উদ্দিনের পরিচালনায়, প্রধান অতিথি আছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু। মানববন্ধন আরও উপস্থিত আছেন হাটহাজারি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জহিরুদ্দিন টিপু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, হাটহাজারি উপজেলা চেতনা একাত্তরের সভাপতি ইকবাল বাপ্পি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, চেতনা একাত্তর ও হাটহাজারি সর্বস্তরের জনসাধারণ, তিন আহ্বানকারীরা সারা জায়গায় সারা বাংলাদেশে আমাদের প্রাকৃতিক এই মৎস্যগুলোকে তারা সাপ্লাই করে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।